फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम टू माय চ্যানেল মাই লাইফ মাই রুল। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা চালু করলাম আর সকালবেলাতে ঘুমাচ্ছিলাম, দেরি করে উঠেছি। আজকে রবিবার, সানডে, কাজ নেই, ছেলে স্কুল ছুটি, সবই ছুটি, তো সেই জন্য দেরি করে উঠেছি। আজকে সকালবেলা তো দাদা মাংস নিয়ে এসেছে অনেক দেরি করে, আর কালকের আমার মাছও রান্না করা ছিল, যার জন্য আজকে চিকেনটা সকালবেলা করিনি। এখন আমি চিকেন করছি একদম কষা কষা করে, অনেকদিন না খাইনি। এরা না খালি ঝোল খায়, মানে আমার হাজবেন্ড বলো, এরা বলো, সবসময় ঝোল খেতে চায়। তো কষা করে মাংসটা না কখনো করা হয় না সেরকম ভাবে, তো ভাবলাম ভালোই হলো যখন দেরি করে মাংসটা নিয়ে এসছে আজকে, তাহলে রাত্রে বেড়াতে কষা করে করবো মাংস আর রুটি, অনেকদিন খাইনি। এখন মাংস বসিয়েছি আমি, তোমাদের দেখাচ্ছি কষা হয়ে গেছে প্রায়। আর বাবান চলে এসছে আমার কথা শুনে, আমি ভিডিও করতে শুনে, এখন বলছে মাকে দেখাও, এই দেখো বাবান চলে এসছে দৌড়ে দৌড়ে। এখনো ওকে নিয়ে পড়তে বসানো হয়নি, ওকে নিয়ে পড়তে বসবো, ওকে এখন একটু ভিডিও দেখছে, দেখুক আমি রান্নাটা সেরে নিয়ে ওকে নিয়ে পড়তে বসবো। হ্যালো বলে দাও। তো আজকে আবার আবার দেওয়ারও চলে যাবে, ওরা এসেছিল বিয়ের জন্য, ওখানে গিয়ে বসতে পারে তাহলে হবে না, বাবার সাথে বাবা হাসপাতালটা চলছে, তো যাও ওখানে গিয়ে বসো তাহলে হবে। আমার জ্যাঠা তো দেওয়ারের বিয়ে ছিল, তোমরা সবাই দেখেইছ, তো ওই জন্য আমার দেওয়ার এসেছিল, তো দেওয়ার মানে আমার নিজের দেওয়ারা এসেছিল, ওরা আজকে আমার দেওয়ার চলে যাচ্ছে, যা থাকবে ওর ছেলে মেয়েকে নিয়ে, যেহেতু ছেলেটা স্কুল ছুটি এখন, তাই ও থাকবে কদিনের জন্য, বাট দেওয়ার চলে যাচ্ছে, তো তাদের উপর রান্নাটা করে আমাকে নিজেও একবার যেতে হবে, ও চলে যাবে, তাই চলো ঝটকর করে দেখিয়ে দিই কেমন রান্নাটা হয়েছে, মানে কেমন রান্নাটার লুকসটা হয়েছে, কেমন দেখতে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মাংস প্রায় কষানো হয়েই গেছে, দেখো কালারটাও ভালো এসেছে। জানো তো আজকে একদম শেষ মুহূর্তে মাংস আনতে গেছিলো, দেখো সব পিসগুলো সলিড পিস, সলিড মাংস না আমরা খাই না কেউ ঘরে, আমিও খাই না, ও খায় না। তো প্রথমে ভাবা হয়েছিল যে চিলি চিকেন করা হবে, কিন্তু চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আনতে গিয়ে দেখলো ক্যাপসিকাম নেই, ক্যাপসিকাম পায়নি, তাই তখন আমি ওকে বললাম তাহলে একটা কাজ করো, চিলি চিকেন ওই মতন পিস করেই নিয়ে আসো, যাতে করে মাংসটা গলে যায় নরম হয়ে আমরা খেতে পারি। তো লাস্ট যেটুকু মাংস ছিল সেটুকু আমাদেরকে দিয়ে দিয়েছে, নিয়ে চলে এসেছি, তা আমি ভাবলাম ওটাকে একদম ভালো করে কষা করে একদম মাখা মাখা করে রান্না করি। তো চলো এখন হচ্ছে কষানো হচ্ছে, হোক হয়ে যাক, তারপরে রান্নাটা হয়ে যাক, তোমাকে দেখাচ্ছি কেমন হলো রান্নাটা আমার। যার যার লোভ লাগছে চলে আসো খেতে। আমার আলমারিটার অবস্থা দেখো, আর কোথাও একটুও জায়গা নেই, শাড়িগুলো দেখো ঠেসে ঠেসে রাখা, কোনো রকমে সব পড়ে যাচ্ছে, মানে কি বলবো। এখানে দেখো কুর্তি, আর এখানে দেখো নিচে সব জিনিসপত্র রাখা আছে, আমি মানে কোনো রকমের ঠেসে ঠুসে জামা কাপড় রাখা আছে, এটা শুধু এখানে শুধু আর শুধু আমার জামা কাপড় আছে আর কিচ্ছু নেই। এই বিয়েবাড়ি গেল, আমি সব ভালো করে গুছিয়ে টুছিয়ে আবার রাখলাম, সব জামা কাপড় বার করেছিলাম, তো সেখানে মানে একটু এলোমেলো হচ্ছিলো, আর আমার না একদম এলোমেলো পছন্দই হয় না, তো খুব ভালো করে গুছিয়ে টুছিয়ে আবার রাখলাম, এখানে শুধু আমার জামা কাপড় আছে, তাতেই এই অবস্থা। আর এই আলমারিটা যেটা দেখছো এখানে, আমার তোমার দাদা বলে ছিল যে ওর আর ওর ছেলের রাখার জন্য, কিন্তু মানে আনফর্চুনেটলি এখানেও আমি আমার জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি, তার জন্য চিৎকার করে। এখানে সব ব্যাগ ফ্যাগগুলো আছে, এগুলো সব ইউজ করারই জিনিস। এই দেখো এখানে আমার জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি, এই দাদা ছেলের থাকে, এইটা হচ্ছে ওর বাবার, এইটুকুনি হচ্ছে ওর বাবার, আর নিচে আবার আমার শাড়ি, বালিশের ওয়ার, কুশন কাভার সব ঢোকানো আছে, দেখেছো। মানে আমি পুরো জামা মানে দুটো আলমারি জুড়ে আমার জামা কাপড় রেখে 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 দিয়েছি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই, জেঠি শাশুড়ি একটা শাড়ি দিয়েছে আমাকে, ওই ওর বউ পেয়েছিল, এই দেখো এই শাড়িটা, এই যে এই শাড়িটা, দাঁড়াও বার করি, বার করে দেখাচ্ছি, এ দেখো প্রণামী হিসাবে আমাদের আমাকে এটা দিয়েছে, শাশুড়িকেও এরকমই একটা সেম অন্য কালারের, আর ওকে মানে ওকে আমার যাকে আরেকটা অন্য ব্লু কালারের দিয়েছে। অ্যাকচুয়ালি এইটা আর ওই ব্লু কালারের শাড়িটা আমাদের দুজনকে এনে দিয়েছিলো, বলছে যার যেটা পছন্দ নাও, তো আমার যায় একটা এরকম শাড়ি সেম সেম আছে আর কি ঢাকা জামদানি, তো ও বললো দিদি ভাই তুমি এটা নাও আমি ওটা নিই, বললাম ঠিক আছে তাই নে। তো আমার রেড কালারের এরকম ঢাকা জামদানি নেই, ও ভালো হলো সব মানে মাঝে মাঝে পুজো পুজোতে কোথাও গেলে পরে পরে যাবে, আর নরমও আছে শাড়িটা বেশ ভালো, এ দেখো এদিকটা আঁচলটাও সুন্দর। তো আমার পছন্দই হয়েছে, ভালোই হয়েছে, আমি রেড ব্লাউজ দিয়ে বা গ্রিন ব্লাউজ দিয়ে পরতে পারবো, সুন্দর কিনা জানিও কমেন্ট করে সবাই।
তো এটা হলো আমারটা আর ওরটা আমি তোমাদেরকে পরে এক সময় দেখাবো। আজকে তোর বর চলে যাচ্ছে বললাম, তোর বর চলে যাচ্ছে তারপরে ওখানে ফ্রি হয়ে যাবে, তখন ওরটা আর মায়েরটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে গায়ে নিয়ে দেখাই কেমন লাগছে দেখো, পুরোটা তো দেখাতে পারছি না, এরকমভাবেই দেখাতে হচ্ছে, কেমন লাগছে? ভালোই লাগবে পড়লে পরে আশা করি আমাকে, এটাতে আর ভালো না লাগলেও পরবো, বাট বিকজ আমার শাড়িটা পছন্দ হয়েছে, বেশ নরমও আছে, কোথাও কোনো বিয়ে বাড়ি সকালবেলাতেও পরা যাবে, আবার কোনো পুজো পুজো অকেশনেও পরে যাবে। ভালোই হলো, বিয়ে বাড়িতে একটা এক্সট্রা পাওনা হলো এটা। হ্যাঁ দেখো, পড়তে হচ্ছে না, মজা লাগছে? দেখো আমি রান্না করছি, আজকে বেটা মজা পেয়ে গেছে, ও এখন বসে বসে খালি মোবাইল দেখছে। এই রান্নাটা এক্ষুনি শেষ হয়ে যাবে, তারপরে ওকে নিয়ে একটু নিচে যাব, বললাম যে ওর কাকাই চলে যাবে, তারপরে এসে আবার ওকে একটুখানি লিখতে বসাবো। একবার ও বাবা 3 আর 4টা লিখে নেবে, হ্যাঁ ঠিক আছে, নাকে হাত দেয় না, ওটা হাত দিলে কিন্তু খুঁটলে কিন্তু ওটা ব্যথা হবে। দেখ গরমের জন্য দেখো না ওর পুরো মাথা, এখানে দেখো, এই দেখো র্যাশ বেরিয়েছে, দেখি দেখি দাও, এই দেখো র্যাশ বেরিয়েছে গোটা 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 গোটা, এই যে নাকে মুখেও বেরিয়েছে, খালি খুঁটছে খুঁটে খুঁটেগুলো, এটাকে খুঁটে খুঁটে পুরো নষ্ট করেছে গরমের জন্য। এখন তো আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো ভালোই হয়েছে। বাবা খোটে না, কোথায় যে হলো ল্যান্ডফলটা তো শুনলাম যে মায়ানমারে বুঝি ল্যান্ডফল হয়েছে, দেখা যায় না আর লেটেস্ট আপডেট দেখিনি, দেখতে হবে। ভাগ্যিস আমাদের এখানে হয়নি বাবা, নাহলে অনেক ঝড় হতো, অল্প স্বল্প না 200-220 কিলোমিটার বলছিলো ঝড়টা হবে, তো যার জন্য আজকে আমাদের এখানে ঠান্ডাই আছে, ঠান্ডা মানে হাওয়া চলছে মানে কনস্ট্যান্টলি, তো সেরকম গরমটা নেই। বাবা ওটা খোটে না, চল দেখে আসি তাহলে রান্নাটা কী, এখন কত দূর হলো, হয়ে গেছে প্রায়, রুটিটা আটা মাখবো, মেখে তারপরে যাবো, হ্যাঁ নিয়ে যাবো। তো দেখো আমার চিকেন কষা রান্না করা রেডি হয়ে গেছে, ওপর থেকে একটু কাস্তুরি মেথি বলে ওনার, হ্যাঁ কাস্তুরি মেথি ছড়িয়ে দিয়েছি, তো খেতে ভালোই হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তোমরা যা যারা খেতে চাও চলে আসো, এসে খেয়ে যাও, এরপরে রুটি করব। তো আগে একটু ঘুরে আসি নিচ থেকে, দেখে আসি কী করছে না করছে সবাই, তারপরে চলো রান্না হয়ে গেছে ঢেকে রেখে দিয়ে পালাই নিচে। বাবার নামবি না, বাবা বেরোবি না, বেরোবি না বাবাই, দেখো দেখিস বেরিয়ে গেছে, শেষ বেরিয়ে গেছে, বাবা বাইরে যায় না, হাতে পায়ে ব্যথা কাজিস, দেখি দেখা কতদিনের জন্য চলে গেল কান্না, এই এই তো একটু আগে কত রকম কত কিছু হয়ে গেল, দেখাতেই পারলাম না, গাড়ি আসছে, এ দেখো গান্ধীজি কা তিন বান্দর, বুড়া মত বলো, এই কড়া না দেখো, একটুখানি বুড়া মত বলো, বুড়া মত শুনো, বুড়া মত দেখো, তোমার ছেলেই করবে। দেখো 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 গাড়ি নিয়ে গেল দিতে ভাইকে, উপরে বেকার আর গিয়ে রাস্তায় তেল শেষ, ঠেলতে ঠেলতে গাড়ি নিয়ে এসছে, ভালো হয়েছে, বেশ হয়েছে, বেশি পাকা বলি সবসময় গাড়িতে তেল ভরে রাখতে, গাড়িতে তেল ভরে রাখে না, দেখো ভালো হয়েছে, ঘেমেছো, কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, আগে বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, তো দেখো তোমাদের দাদা চলে এসছে ঘরে, ওর খাবার বাড়া হয়ে গেছে, ওকে খেতে দিয়েছি, তারপরে জিজ্ঞাসা করি চিকেনটা কেমন হয়েছে, এ নাও বসো, এটা বসো, সরো যাও, বাবানকেও দিয়ে দিয়েছি, বাবানও দেখো অল্প একটুখানি নিয়ে বসে গেছে, অনেকক্ষণ ধরে মাথা খারাপ করছিল, মাংস দাও মাংস দাও, একটা বাটির মধ্যে অল্প একটু দিয়ে ওকে বসিয়েছি, আমারটাও বেড়ে নিয়ে চলে আসি, কী এলো আগে বলো খেয়ে কেমন হয়েছে, তারপরে আমারটা নিয়ে আসছি, বসেই যাই, লস্যি তো তুমি বললে খাবে না, আম দিলাম তো আবার লস্যি খেতে হবে, আম আমটা দিলাম আবার লস্যি, আম মাংস লস্যি সব একসাথে খেয়ে পরে তো একদম গ্যাস হয়ে যাবে, তারপরে এত একসাথে খায়,
আচ্ছা খাবে তাহলে বানিয়ে দেবো, খাও। বাবার মাংসটা কেমন হয়েছে? কেমন? সুপার। দেখাও একটু হাত দিয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে তো? পারফেক্ট, ওকে। বাবা দেখি কি বলে, বাবা দেখো কি বলে, বাবা খেয়ে দেখি কি বলে, পারফেক্ট কিনা। বাবা আগে বলুক, বাবা পারফেক্ট হলে পরে পারফেক্ট বলবে। ইটস গুড। পারফেক্ট বলো। হ্যাঁ বলো, সত্যি সত্যি ভালো হয়েছে? হ্যাঁ তো যাই তাহলে, আমারটাও বেড়ে নিয়ে আসি, রান্নাঘরের দিকে যাই। বাবাকে তো গুছিয়ে সুচিয়ে দিলাম, আমে আম ছাড়িয়েছি, আমের খোসাগুলো এখনো ফেলা হয়নি, এটা আমার আম। তাহলে চলো, আমারটা আমি গরিব দুঃখী, আমার স্টিলের থালাতে খাই, ওরা বড় লোক মানুষ, ওদেরকে কাঁচের থালাতে দিয়েছি। না গো, আমি আর কাঁচের থালা বার করলাম না, সেই তো ধুতে হবে আমাকেই, তাই আর কাঁচের থালা বার করে লাভ নেই, আমি এটাতেই নিয়ে নিই। অনেক দিন পর এরকম মানে একদম মাখা মাখা কষা মাংস খাচ্ছি, খাই না, কারণ এই তো এই লোকটাই খেতে চায় না, এই লোকটা তো সারাক্ষণ ঝোল 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 করতে থাকে, বাট আমার এরকম কষা কষা মাংস খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকে রুটি দিয়েই খাই। আমার দুটো রুটি নিয়ে নিয়েছি, আর আমটা পরে নেব, মাংসটা দিয়ে খেয়ে নিই। চলো আমিও বসে যাই, রান্নাঘরের লাইটটা অফ করে আসি, আমিও খেয়ে নিই, খেয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে। মামা, মামি, মামা, মামি, মামা, মামি, হোয়াট? আমাদের খাওয়া হয়ে গেছে, বাবারও খেয়েছে আমার সাথে একটুখানি রুটি আর মাংস, কিন্তু ও তো ওটা খেলে ও পেট ভরবে না, তাই অ্যাজ ইউজুয়াল ও দুধ রুটি নিয়ে চলে এসেছি, এখন ওকে দুধ রুটি খাইয়ে নেবো, তাই তো? তারপরে আমরা সবাই খাদে যাবো, খেলা করবো। খে ও খাবি না? তাহলে খেয়ে নাও, আমি সাদা নিয়ে যাবো। বাজে বাচ্চারা করে ওগুলো, ভালো ছেলে এগুলো করে না, ওরকম করে ওই বলে কেমন দেখেছি মোবাইলে। ঠিক আছে বসো বসো বসো, খেতে খেতে ওরকম করতে নেই, বসো। হ্যাঁ করো, পড়ে যাবে গায়ে, তোকে খাইয়ে নিই, চলো। বাসন বসন সব ধোয়া হয়ে গেছে, কিন্তু বাবাকে এই যেটা লাস্ট খাওয়ালাম এটাই বাকি আছে, এটা শুধু ধুয়ে নেবো, বাস এই হয়ে যাবে। ধুয়ে নিয়েছি, দেখো ওখানে উপুর করে রেখেও দিয়েছি, রান্নাঘর গোছানো হয়ে গেছে, শুধু বাবানের এই দুধটা গরম করা হয়েছে, ওটা একটু পরে বিছানা বিছানা করে আসি, তারপরে ওটাকে ঢুকিয়ে দেবো ফ্রিজে। তো আগে বিছানাটা ঝেড়ে নিই, আর এখন রাত্রেবেলাতে বাবানকে আর ডাইপার পরাচ্ছি না, বিকজ অনেক বড়ও হয়ে গেছে আর গরমকাল, তো এখন ডাইপার পরাতেও লাগবে না, ও ডাইপার পরালেও মানে টয়লেট করছে না ডাইপারে, তো সেই জন্য ওকে ডাইপার পরাচ্ছি না, ওই ওয়াল ক্লথ পেতে দিই, না যদি বাই চান্স রাত্রিবেলা কোনো দিন পরে দেয় সেই জন্য ওয়াল ক্লথটা পেতে দিই, তো ওয়াল ক্লথটা পেতে নেবো, বার করেছি, দাঁড়াও। তো দেখো ওয়াল ক্লথটা পাতা হয়ে গেছে, আর আমি একটা এক্সট্রা কাঁথা, একটা এক্সট্রা জামা,
আর একটা এক্সট্রা প্যান্ট আমি ওর মাথার কাছে রেখে দিই, কারণ যদি বাই চান্স রাত্রে বেড়াতে টয়লেট করে ফেলে তখন আমাকে আবার নামতে হবে নিচে, তো সেই জন্য এইটা রেখে দিই। এই কাঁথাগুলো ওর ছোট্টবেলাকার কাঁথা, এটাও আর এই এইটাও, সেগুলো রেখে দিয়েছিলাম আমি, তো এখন আবার বার করেছি। যদি এই ডাইপারের অভ্যাসটা চেঞ্জ করতে পারি তো, বিকজ অনেক বড় হয়ে গেল না, এখন ডাইপারটা পরালে পরে কবে আর ডাইপার ছাড়বে। তো এমনি ও ঘুম পাতলা বলে ওকে ডাইপারটা পরানো হয়, যে যাতে আর ঘুমের ডিস্টার্ব না হয়, সেই জন্য দেখো বিছানা করে ফেলেছি। এবার আমরা সবাই বিছানা শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তোমরাও আশা করি সবাই ঘুমিয়ে পড়েছ, শুয়েও পড়েছ। তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে, কালকে আবার দেখা হবে তোমাদের সবার সাথে নতুন ভিডিওতে নতুন ব্লগে। টিল দেন, টাটা।